আজ বলব মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মহারাজ শিবাজীর সম্পর্কে শিবাজী ভোঁসলে অথবা ছত্রপতি শিবাজিরাজে ভোঁসলে উনিশো ফেব্রুয়ারি ষোলোশো তিরিশ থেকে তেসরা এপ্রিল ষোলোশো আশি শিবাজি হলেন মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শিবাজি বিজাপুরের আদিলশাহী সালতানাতের সাথে যুদ্ধে নেতৃত্ব দেন তিনি মুঘল সাম্রাজ্যের সাথে বেশ কয়েকবার যুদ্ধে জড়িয়ে পড়েন এবং হেরে যান তিনি স্বাধীন মারাঠা সাম্রাজ্যের পতন করেন তার রাজধানী ছিল রায়গড়ে তিনি ষোলোশো সালে ছয় জুন মারাঠা সাম্রাজ্যের রাজা ছত্রপতি হিসাবে মুকুট ধারণ করেন শিবাজি হিন্দাবি স্বরাজ্যের বা স্বাধীনতা মতামতকে সমর্থন দান করেন তিনি মুঘল ও মুসলমানদের উপর গুপ্ত হামলা করে মারাঠা শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে সর্বোচ্চ চেষ্টা করেন তিনি তার সুশৃঙ্খল সামরিক বাহিনী এবং সুসংগঠিত শাসন কাঠামোর মাধ্যমে একটি দক্ষ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেন তিনি একজন কুশলী সামরিক কৌশলবিদ ছিলেন এবং গেরিলা যুদ্ধের ধারণা সূচনা করেন প্রথম জীবন শিবাজি ষোলশো সাতাশ খ্রিস্টাব্দে শিবনেরই পার্বত্য দুর্গে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন বসলে ও মাতা জিজাবাই শিবাজির পিতা শাহজী বিজাপুরের সুলতানের অধীনে কার্যভার গ্রহণ করায় শিশুপুত্র শিবাজী সহ জিজাবাই দাদাজি কগুদেব নামে এক বিচক্ষণ ব্রাহ্মণের তত্ত্বাবধনে পুনায় থেকে যান ধর্মপ্রায়ণ মায়ের প্রভাব শিবাজির জীবনে গভীর লেখাপাত করেছিল মায়ের কাছে রামায়ণ ও মহাভারতের কাহিনী শুনে শিশুকালে শিবাজির মনে বীরত্ব ও দেশপ্রেমের সঞ্চার হয়েছিল মায়ের মতো কণ্ঠদেব ও শিবাজির চরিত্র গঠনে যথেষ্ট প্রভাব বিস্তার করেছিল শিবাজির রাজ্য জয় বাল্যকালে মহারাষ্ট্র দেশ সম্পর্কে এবং স্থানীয় পার্বিত্য মাওয়ালি জনগোষ্ঠীর সাথে শিবাজির ঘনিষ্ঠ পরিচয় হয় এই মাওয়ালিদের নিয়েই তিনি সর্বপ্রথম বিশ্বস্ত এক সেনাবাহিনী গড়ে তোলেন ষোলোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে কণ্ডুদেবের মৃত্যুর পর শিবাজি রাজ্যজয়ে জয়ে মনোনিবেশ করেন রয়েলসন মনে করেন যে বিদেশি শাসন থেকে স্বদেশকে মুক্তি করাই শিবাজির রাজ্য জয়ের প্রধান উদ্দেশ্য ছিল সম্পদের লোভে লুটরাজ করা তার অভিপ্রেত ছিল না সরদশাই বলেন সারা ভারতে হিন্দু সাম্রাজ্য স্থাপন করায় শিবাজির লক্ষ্য ছিল আফজল খার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বিজাপুর রাজ্যে বিশৃঙ্খলার সুযোগ নিয়ে শিবাজী ষোলোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে সর্বপ্রথম ত্রোনা দুর্গটি দখল করেন এরপর তিনি একে একে বড়মতি রায়গড় পুরবন্দর প্রভৃতি স্থানে দুর্গগুলি দখল করে নেন পরিস্থিতি গুরুত্ব উপলব্ধি করে এবং শিবাজিকে উপযুক্ত শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে বিজাপুরের সুলতান শিবাজির পিতা শাহজিকে কারারুদ্ধ করেন এই অবস্থায় শিবাজী দাক্ষিণাত্যের মোগল শাসককর্তা মুরাদের সাহায্য চান বিজাপুরের সুলতান ভীত হয়ে শাহজিকে মুক্ত করে দেন কিছুকাল শিবাজি নিশ্চুপ থাকেন ষোলোশো ছাপ্পান্ন খ্রিস্টাব দাক্ষিণাত্যের শাসনকর্তা ঔরঙ্গজেবের সঙ্গে বিজাপুরের সুলতানের সংঘাত সুযোগ নিয়ে শিবাজি জাউলি নামে এক অঞ্চল দখল করেন ইতিমধ্যেই ঔরঙ্গজেব শাহজাহানের অসুস্থতার সংবাদে দিল্লি চলে গেলে বিজাপুরের সুলতান শিবাজিকে দমন করার জন্য সেনাপতি আফজাল খাকে পাঠান আফজল খান ফোন দিয়ে আটেন যে শান্তি চুক্তির আচির শিবাজিকে হত্যা করবে সেই মতো আফজল খাঁ শিবাজিকে শান্তি চুক্তির জন্য শান্তি শিবিরে আমন্ত্রণ জানান কিন্তু শিবাজি ছিলেন বিচক্ষণ শিবাজি কুচক করিয়া আফজল খাঁর উপর আস্থা না রাখতে পেরে বাঘনক নিয়ে যান এবং ধাতব বর্মন পরিধান করে আসেন সুতরাং তিনি প্রস্তুত হয়ে আফজল খাঁর শিবিরে আসেন আফজল খাঁ শিবাজিকে অলিঙ্গন করার সময় ছুরি দিয়ে শিবাজির পিঠে প্রহার করতে থাকেন কিন্তু ধাতব বর্ম থাকায় শিবাজী বেঁচে যান সেই সময় শিবাজি বাগনাক অস্ত্রের সাহায্যে এ আফজলখার পিঠ বিধিন্ন করে সেনাপতির মৃত্যুতে বিজাপুরের সেনাবাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে সেই সুযোগে শিবাজি কোলাপুর দখল করে নেন শিবাজির চরিত্র শিবাজি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী সামান্য এক জায়গিরদারের অবহেলিত পুত্র শিবাজী নিজের প্রতিভা বলে স্বাধীন হিন্দু রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন তিনি সধতা বিভক্ত পারস্পরিক গোষ্ঠীদ্বন্দ্ব লিপ্ত মারাঠাদের জাতীয়তাবোধে উদ্ভুক্ত করে এক শক্তিশালী ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করেছিলেন তার শাসননীতির লক্ষ্য ছিল ন্যায়পরায়ণতা ও উদারতা বিখ্যাত ঐতিহাসিকবিদ যদুনাথের মতে শিবাজি যে শুধু মারাঠা জাতির স্রষ্টা ছিলেন এমন নয় তিনি ছিলেন মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ প্রতিভাবান জাতীয় স্রষ্টা রবীন্দ্রনাথের চোখে শিবাজী রবীন্দ্রনাথ ঠাকুরের তার শিবাজির উৎস কবিতায় বলেছিলেন মারাঠির সাথে আজি হে বাঙালি এক কণ্ঠে বলো জয়তো শিবাজি মারাঠির সাথে আজি হে বাঙালি এক সঙ্গে চলো মহোৎসবে সাজি আজি এক সবাতলে ভারতের পশ্চিম পূর্ব দক্ষিণ ও বামে একত্রে করুক ভোগ একসাথে একটি গৌরব এক পুণ্য নামে তো বন্ধুরা শিবাজি সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন